স্কুলে ঢুকেই তো জাহান্নামের আমল, স্ট্যান্ড আপ খাড়া হয়ে গেছে, সিট ডাউন না উঠলে পরে ব্যাগ দিয়ে লম্বা করে এই স্যার দুজকে তার টিকিটের ব্যবস্থা করে নিয়েছে। মাস্টারি করেন ভালো কথা, এ শেরেক শিখায় না বাচ্চাদের। আপনারা দেখছেন আল জামিয়া টিভি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, লাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার উম্মত না, মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি আমাদেরকে ছাড়া অন্য কোন জাতিকে অনুসরণ করে চলে। এই আমাদেরকে বলতে সাহাবি, আমাদেরকে বলতে তাবি, আমাদেরকে বলতে তাবে তামাই, আমাদেরকে বলতে সালফে সালিহিন। সে বলছে মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি আমাদেরকে ছাড়া ওই ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে চলে, আমি আল্লাহর হাবিব বললাম তারা আমার উম্মত বলে পরিগণিত হবে না। কি বলে পরিগণিত হবে না? এবার যারা জন্মদিন পালন করে করতে পারো, কিন্তু তুমি আমার নবীর সাফায়াত পাবা না। নবীর সাফায়াতের দরকার কি? কিয়ামতের দিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেককেই তার নেতা সহকারে ডাকা হবে। যে ব্যক্তি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরেছো, হাদা আকবার লিশারফিন, তাদের জন্য বড় মর্যাদা হলো, তাদের ইমাম হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার রাসূলের সুন্নত মানলে তিনি আপনাকে সাফায়াত করবেন। আর আপনি যদি বিল ক্লিনটনের মানেন, ওবামার মানেন, তারপরে জো বাইডেনেরটা মানেন, ইংল্যান্ডের এবং কাফের হিন্দুদের আপনি যদি সংস্কৃতি মানেন, আপনি তাদের দলের অন্তর্ভুক্ত হবেন বলেছেন মুহাম্মদ। এ হাদিস সবাই শুনেছেন, কিন্তু হেরাত নাই। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের 1020 নম্বর হাদিস, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আন বর্ণনা করেছেন, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা নেয় তাদের সাথে তার হাসরের ময়দান সংগঠিত হবে। আমরা নবীকে ধরলে নবীর সাথে হাসর হবে, ঠিক না বেঠিক? আমরা ইহুদি খ্রিস্টানদেরকে ধরলে ইহুদি খ্রিস্টানদের সাথে হাসর হবে বলেছেন মুহাম্মদ। তাহলে আপনারা কিসের? হ্যাঁ, আবার শুধু তাই না, ওই যে আমার সাথে অ্যাড করে দিয়েছেন, স্কুলে স্কুলে পাঠাচ্ছে, হ্যাঁ, 16 কেজি বাচ্চার গলায় 26 কেজি ওজনের বই, ঠিক না বেঠিক? কিন্টার গার্ডেন, কথা বুঝতে পারছেন কিনা? মানে কিন্টার গার্ডেন আগে ধরো, কথা বুঝতে পারছেন কিনা? তো এই যে কাজগুলো আপনারা করছেন, আপনারা কাফের মুশরিকদের সিলেবাসে পড়ালেখা করাচ্ছেন, আপনার বাচ্চাকে ওই দিকে ঠেলে দিচ্ছেন, স্কুলে ঢুকেই তো জাহান্নামের আমল, স্ট্যান্ড আপ খাড়া হয়ে গেছে, সিট ডাউন না উঠলে পরে ব্যাগ দিয়ে লম্বা করে এই স্যার দুজকে তার টিকিটের ব্যবস্থা করে নিয়েছে বলেছেন মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কারো সম্মানে দাঁড়াবার ব্যবস্থা করে, মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানাটা জাহান্নামের মধ্যে করে নেয়। মাস্টারি করেন ভালো কথা, এই শেরেক শিখায় না বাচ্চাদের। আমরা নিঃশর্তভাবে একজনের জন্য দাঁড়াই, তিনি কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম দুর্বল নাস্তিক নাকি আপনারা? কে কে জোরে বলেন আল্লাহর জন্য। ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাহানা লি জামবিহি আও কাইদান আও কাইমান, আল্লাহ বললেন বিপদে মুসিবতে দখল পড়ে যাও, শু অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় একমাত্র আমি আল্লাহকে ডাকো, সুবহানাল্লাহ, বস অবস্থায় দাঁড়ানো অবস্থায় শু অবস্থায় একমাত্র কাকে ডাকবেন? আল্লাহকে ডাকলে সমাধান আছে না নাই? আল্লাহ বলেন আদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো।